thank mm -hmm. you ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আরেকটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটু আগে হয়ে গেল মোহনবাগান এবং পাঞ্জাব এফসির ম্যাচ এই ম্যাচটা কারা ভালো খেললো মোহনবাগান কীভাবে এই ম্যাচটা জয়লাভ করলো সেই নিয়ে আজকের এই আলোচনাটা যারা প্রথমবার আমাকে বা আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে প্রথমে যদি স্টার্টিং লাইন আপনি কথা বলি মোহনবাগান আজকে একটু অন্যরকম ফরমেশনে শুরু করেছিল যেহেতু মাঝমাঠে থাপা আজকে সাসপেন্ডেড ছিল তাই মোহনবাগান আজকে থ্রি ফোর থ্রি এরকম ফরমেশনে মেনলি শুরু করে যেখানে গোলে বিশাল ক্যাচ ছিল ডিফেন্সে তিনজন আনোয়ার আলী হেক্টার ইউসতে এবং ব্রেন্ড্যান হ্যামিল অর্থাৎ দুই বিদেশি ডিফেন্ডার তাছাড়া মাঝমাঠে ছিল গ্ল্যান মার্টিনস তার পাশে শাহাল আব্দুল সামাদ একদিকে ছিল সুভাষিস অন্যদিকে আশিস রায় আজকে তারা অ্যাটাকিং রোলে ছিল অন্যদিকে অ্যাটাকিং লাইনের কথা যদি আসি ডান দিকের উইংয়ে দিমিত্রি পেত্রাতস বাঁ দিকে লিস্টান কোলাস এবং সেন্টার ফরওয়ার্ডে অবশ্যই জেসন কামিংস অন্যদিকে যদি পাঞ্জাব এফসির কথায় আসি পাঞ্জাব এফসি আজকে ফোর ফোর টু এরকম ফরমেশানে শুরু করে যেখানে পুরো ভারতীয় ডিফেন্স ছিল গোলে কিরণ লিম্বু চারজন ডিফেন্ডারের মধ্যে রাইট ব্যাকে লুং ডিম লেফট ব্যাকে মোহাম্মদ সালাহ সেন্টার ব্যাকে মেলরয় আশিসির পাশে নিখিল প্রভু এছাড়া মাঠের কথা যদি আসি সেন্ট্রাল মিডফিল্ডে ব্রেন্ডন তার পাশে আশিস প্রধান তাছাড়া ডান দিকের উইংয়ে প্রশান্ত কে দিকের উইংয়ে ওয়ান মেরা আর সেন্টার ফরোয়ার্ডে দুজন ছিল লুকা ম্যাচেন তার পাশে মাদিহা তালাল মাদিহা তালাল অবশ্যই একটু পিছন থেকে অপারেট করছিল তো ম্যাচের শুরুটা পুরোপুরি মোহনবাগানের পাকারের মধ্যে ছিল মোহনবাগান এই ম্যাচে সেরা স্টার্ট করে অ্যাটাকগুলো দেখার মতো হচ্ছিল এবং শুরুতেই গোল পেয়ে যায় দশ মিনিটের মাথায় সুযোগ সন্ধানী গোল ছিল জেসান কামিংসে যেখানে গোলটা করতে পারতো সাহাল আব্দুল সামাদ বাট এখানে মিস করে সাহাল এবং একটা সুযোগ সন্ধানী স্কোর করে দেয় জেসান কামিংস এখানেই কিন্তু লিড পেয়ে যায় মোহনবাগান সুপার জায়েন্ট মোহনবাগানের অ্যাটাক নিয়ে প্রথম আপে কোনো সমস্যা হচ্ছিল না বাট পাঞ্জাব এফসিও সেভাবে অ্যাটাক করেনি তবে সমস্যা যেটা হচ্ছিলো মোহনবাগানের মাঠ আজকে কিন্তু আমরা থাপার অনুপস্থিতি পুরোপুরি বুঝতে পেরেছি মোহনবাগানের হয়ে গ্ল্যান্ড মার্টিন্স অতটা প্রভাব ফেলতে পারছিল না বাজে বাজে ট্যাকেল করে ফেলছিল যে কারণে ইয়েলো কার্ডও দেখতে হয় মার্টিনসকে এবং মাঝমাঠটা কিন্তু যথেষ্ট পরিমাণে ফাঁকা লাগছিল প্রথম আপে সেভাবে বোঝা যায়নি কারণ পাঞ্জাব এফসি অ্যাটাকগুলো সেভাবে করতে পারেনি সেকেন্ড আপ আসার আগেই প্রথম আপে আরেকটা গোল স্কোর করে দেয় মোহনবাগান এবার পেত্রাতস একটা ফিনিশ করে লিস্টান ফিনিশ করতে পারতো বাট লিস্টান কাটব্যাক করে পেত্রাতসকে দেয় এবং পেত্রাতসের একটা অনুবদ্ধ ফিনিশ কিছুই করতে পারে না কিরণ লিম্বু দু গোলে লিড নিয়ে হাফ টাইম শেষ করে মোহনবাগান বাট মোহনবাগানের সমস্যা কিন্তু ছিলই যেটা সমস্যা ছিল আজকে ফুল ফুলব্যাক যারা খেলছিল অর্থাৎ সুভাষিস এবং আশিস রাই তারা অনেকটা অ্যাটাকিং পজিশনে খেলছিল মেনলি কিন্তু সুভাষিসের দিক থেকে অনেকগুলো অ্যাটাক হচ্ছিল পাঞ্জাব এফসির মানে প্রশান্তকে কিন্তু বারবার অ্যাটাক করছিল যেটা প্রধানত সেকেন্ড হাফে আমরা বুঝতে পারি সেকেন্ড হাফের প্রথম যে পনেরো কুড়ি মিনিট ছিল সেটা কিন্তু পুরোপুরি পাঞ্জাব এফসির দখলে ছিল এবং যার ফলে একটা গোলও পেয়ে যায় পাঞ্জাব এফসি অবশ্যই এরার ছিল গ্ল্যান্ড মার্টিনসের একটা ভুল পাস এবং লুকা ম্যাচেন কোনো ভুল করেননি ফিনিশ করে দেন বলটাকে পুরোপুরি গিফট করে দেয় মোহনবাগান বিশেষ করে গ্ল্যান মার্টিনস গিফট করে লুকা ম্যাচসেনকে তাদের গোলটা দুই এক হয়ে যায় স্কোর লাইন বাট মোহনবাগানের মাঝমাঠ কিন্তু পুরো ফাঁকা লাগছিল যতক্ষণ না হুগো বুমসকে ইনজেক্ট করে ওয়ান ফেরান্ডো হুগো বুমস মাঠে নামার পর মাঝমাঠটা সলিডিটি প্রধান পায় তারপর মনবীর সিংও মাঠে নামে এবং মনভীর আসার পরেই মোহনবাগান আর একটা গোল পেয়ে যায় অনবদ্য একটা গোল ছিল এবং এই কারণেই আমি বলি মনভীরকে কেন স্টার্টিং লাইন আপে রাখা হয় না মনভীর এসে এই গোলটা করে দেয় তিন গোলে লিড পেয়ে যায় মোহনবাগান এবং তারপরে কিন্তু ম্যাচে একটু হলেও কন্ট্রোল ফিরে আসে আর সব থেকে বড় ব্যাপার পাঞ্জাবের হয়ে যারা ভালো খেলছিল মানে হুয়ান মেরা মাদিহা তালাল প্রশান্ত কে এই সমস্ত ফুটবলারকে কোচ স্টাইকস ভার্গেটিস কিছুক্ষণ পরে তুলে নেন এটা অবশ্যই একটা ভুল ছিল আমার মতে ওয়ান মেরার অবশ্যই একটা চোট লেগেছিলো বাট তারপর এই সমস্ত প্লেয়ারদের তুলে নেওয়ায় মোহনবাগানের কন্ট্রোলটা ধীরে ধীরে ফিরতে থাকে তারপর সাদিকুকে নামানো নাবানো হয় তারপর হুগো বুমস তো বললামই ভালো খেলেছে বুমস আসার পর মাঝ মাঠে যে থাপার অভাবটা সেটা অনেকটা অংশেই পূরণ হয়েছে আজকে ওয়ান ফেরান্ডো কেন থাপা নেই সেই জায়গায় বুমসকেও রাখেনি আমি জানি না বাট যাই হোক লাস্টের দিকে এসে পাঞ্জাবের প্লেয়াররাও ভালো খেলছিলো পাঞ্জাবের ডিফেন্সটা অবশ্যই উইক ভারতীয় ডিফেন্স পুরোপুরি বাট অ্যাটাক কিন্তু পাঞ্জাবের সেরা মানে পাঞ্জাবের ভারতীয় ফুটবলাররাও এত সুন্দর স্কিল দেখাচ্ছিলো মোহনবাগানের ওপর প্রেশার কিন্তু অবশ্যই ছিল বাট যাই হোক তারপর আর গোল খেতে হয় না মোহনবাগানকে তিন একের একটা ইজি উইন বলা যায় ইজি বলাটা ভুল হবে মানে একটা কম্প্রিহেন্সিভ উইম যেখানে পাঞ্জাব কিন্তু সেকেন্ড হাফের বিশেষ করে পনেরো কুড়ি মিনিট চেষ্টা অবশ্যই করেছিল এবং মোহনবাগানের ডিফেন্স এবং মাঝমাঠকে একটু হলেও আজকে দুর্বল লেগেছিল টেন্স লেগেছিল বাট আনোয়ারালি সেরা ছিল আনোয়ারালি সেভাবে চিন্তিত হয়নি ডিফেন্সে বাট যাই হোক ওভারঅল দেখতে গেলে একটা অ্যাভারেজ পারফরমেন্স ছিল মোহনবাগানের অপোনেন্ট দুর্বল ছিল ঠিকই বিশেষ করে তাদের ডিফেন্স দুর্বল ছিল বাট অ্যাটাকিংলি তারা অবশ্যই চেষ্টা করেছে পাঞ্জাবকে তিন একে পরাজিত করেছে মোহনবাগান যার মধ্যে অ্যাটাকিংলি সেরা খেলেছে সাহাল আব্দুল সামাদ লিস্টান কোলাসো মনভীর পেত্রাতস তস কামিংসো সুযোগ সন্ধানী গোল পেয়েছে যাই হোক মোহনবাগান কিন্তু তাদের শুরুটা জয় দিয়েই করলো তোমাদের কি মতামত এই ম্যাচ সম্পর্কে অবশ্যই নিচে কমেন্টে জানিও আর আজকের এই ভিডিওতে একটা ইম্পর্ট্যান্ট আপডেট শেয়ার করে দেবো সেটা ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ইস্টবেঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার নাওরেম মহেশ সিং তিনি কিন্তু ইস্টবেঙ্গলের সাথে দু হাজার সাতাশ সাল অব্দি কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছেন মানে মোহনবাগান সহ আরও কিছু ক্লাব মহেশকে সাইন করাতে চেয়েছিল তার কন্ট্র্যাক্টও শেষ হতে চলেছিলো এই সিজনটার পরে বাট ইস্টবেঙ্গল দারুণ একটা কাজ করলো মহেশের সাথে দু হাজার সাতাশ অব্দি এক্সটেনশনটা সাইন করে নিয়েছে দারুণ একটা আপডেট ইস্টবেঙ্গলের ফ্যান্সদের জন্য তো তোমরা কতটা খুশি হলে অবশ্যই কমেন্টে জানিও আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা